প্রথমে বন্ধুত্ব, তারপর টার্গেট। বন্ধুত্বের বন্ধনকে কাজে লাগিয়ে রাজধানীর আরামবাগে মাজেদ মোল্লা নামের এক প্রেস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। প্রথমে মামলা হয়েছিল অজ্ঞাতনামা এক আসামির বিরুদ্ধে, কিন্তু পরে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে খুনিদের আসল পরিচয়। রাজধানীর আরামবাগে প্রিন্টিং এর ব্যবসা করতেন মাজেদ মোল্লা। গেল বছর কোরবানির ঈদে পরিবারকে বাড়ি পাঠান ঈদ উদযাপন করতে। পরিবার পরিজন গ্রামের বাড়িতে থাকার সময় আরামবাগের ভাড়া বাসায় খুন হন মাজেদ মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার বড় ভাই। আমার কাছে ফোন আসলো, আমি ফোনে জানতে পারলাম যে আমার ভাইকে মার্ডার করা হয়েছে। তো আমি পরে ঘটনাস্থলে পৌঁছলাম, পৌঁছে যাই দেখি যে ঘরের তালা ভাঙা। পরে পুলিশকে জানানো হইলো, পুলিশ আসলো, অন্যান্য আইনি সংস্থা যারা সবাই আসলো। আমি লাশের কাছে গেলাম, যাই দেখি যে হাত পা বাঁধা অবস্থায় এবং লেপ দিয়ে ঢাকা ছিল। ঘর ফাঁকা থাকায় পরিবার পরিজন ফিরিয়ে আনার তাগিদ দিয়েছিলেন বাড়ির মালিক। মাজেদও উদ্যোগ নেন তাদের ঢাকায় আনার। ঢাকায় ফিরে স্বামীকে আর জীবিত পাননি স্ত্রী। তার ওয়াইফ চলে আসে শাশুড়িকে নিয়ে শুক্রবার দিন সকালে 11:12 দিকে। এসে দেখছে ঘর তালা মারা। আমার যে কেয়ারটেকার আছে তাকে বললো যে এই তালাটা একটু খুলে দাও। ভাঙে ঘরে ঢুকছে, ঢোকার পরে দেখা যায় সব এলোমেলো হয়ে গেছে। তোষক যখন উল্টানে দিচ্ছে তখন দেখা যায় পা দেখা যায়, মাথা দেখা যায়, তখন তো চিৎকার দিয়ে উঠছে। মাজেদ মোল্লাকে কারা খুন করতে পারে সেরকম কোনো ধারণাই করতে পারেননি তার বড় ভাই। একটা ভাইয়ের দরদ একটা ভাই ছাড়া অন্য কেউ বুঝবে না। হত্যাকাণ্ডের তদন্ত নেমে মোবাইলের কল লিস্ট করে পুলিশ জানতে পারে মাজেদের বন্ধুরা ঘটনার সময় একসাথে ছিল। প্রেসের একটি মেশিন বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে যে আমাদের উদ্যোগ সবাই যায়। ওনার স্ত্রী বাড়িতে বেড়াতে গেছে, এই ফাঁকে উনি ওনার বন্ধুবান্ধব নিয়ে এখানে থাকতেন, আড্ডা দিতেন, উনিও একটু নেশা করতেন। পরবর্তী আমরা খুঁজতে থাকি তার বন্ধুবান্ধব কারা, তাদেরকে ঘটনা জিজ্ঞাসা করে তারা ঘটনাটা সম্পূর্ণ ঘটনাটা তখন অনেকটা বলে। মাজেদকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে কোরবান ও শফিক নামে দুজন মাজেদের হাত পা বাঁধে এবং সোহেল রানা বাবু ও আতাহার নামে দুজন গলা টিপে হত্যা করে। এই মেশিন কেন বিক্রি করবো না, দুই পক্ষের ভিতরে কথা কাটাকাটি এক পর্যায়ে দুই পক্ষ ক্ষিপ্ত হয়। মাজেদ তাদের সাথে ক্ষিপ্ত হলে তারা মাজেদকে মারে, চারজনে এলোপাতের মাথার মাজেদকে কিল ঘুষে মারে, তখন তাকে মুখে কাপড় গোছায় শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে। মাজেদ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তার বড় ভাই নুরুল ইসলাম। লাশ মর্গে নিয়ে যাওয়া হয়, আমরা থানায় যাই কেস করি, আমি অজ্ঞাতনামা কেস করি। আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি, আমি এটাই চাই যে তাদের ফাঁসি হোক। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে তার পরিবারটি এখন প্রায় নিঃস্ব। ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছেন তারা।